সব আলোচক সহ বাংলাদেশের সকল তৃতীয় মাত্রার দর্শকদেরকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার নির্বাচনী এলাকার মানুষ রাজাপুরের মানুষদেরকে নতুন বছরে সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আপনার এই তৃতীয় মাত্রার মাধ্যমে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের মানুষের জন্য বা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। নির্বাচনটা সুষ্ঠুভাবে করা, অবাধভাবে করা, নিরপেক্ষ করা, এর জন্য আমাদের একটা চ্যালেঞ্জ ছিল। আমরা সেই চ্যালেঞ্জটার বা সেই বৈতরণী আমরা শান্তিপূর্ণভাবেই পার করতে পেরেছি। এবং আমি মনে করি যে দুটো নির্বাচন নিয়ে বাংলাদেশের মানুষের কাছে নানাবিধ প্রশ্ন আছে বা আমরা কেউ রাজনৈতিক কারণে প্রশ্নগুলো তুলে উপস্থাপন করে থাকি, সেই সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে আমি মনে করি নির্বাচনটা অনেকটাই এখানে একটি মেজর পলিটিক্যাল পার্টি অংশগ্রহণ না করার পরও এই নির্বাচনটা আমার কাছে, আমার দৃষ্টিতে, আমার দেখা, আমি নিজে ফিজিক্যালি ভিজিট করার মধ্যে থেকে আমি এই নির্বাচনটা যে কোনো বিচারে ভালো নির্বাচন হয়েছে বলে আমি বিশ্বাস করি। এরপর আসেন আমার ব্যক্তিগত যে বিষয়টা আপনি বলছেন যে সেখানে বিব্রত আপনি আমাকে করছেন না, আমিও বিব্রত হই না। প্রথমত একটা কথা হলো যে আমি নির্বাচন হওয়া নির্বাচনে যাওয়ার যে ইস্যুটা সেটা আমি জিল্লুর ভাই আপনার মাধ্যমে অন্তত দেশের মানুষদেরকে আবার একটু স্মরণ করিয়ে দিতে চাই। সেটা হলো বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে যখন 26 নভেম্বরে গণভবনে আমাদের সাথে বৈঠক করলেন, অর্থাৎ যারা 300 আসনে আমাদের 3,369 জনের মতন আমরা প্রার্থী ছিলাম, তো উনি সেখানে দাঁড়িয়ে একটা পর্যায়ে আমাদেরকে গণভবনের উঠোনে উনি বললেন যে এখানে 3,500 বা 3,500 মানুষ থেকে 300 জন খুঁজে বের করা জনপ্রিয় একটা একটু ডিফিকাল্ট ইস্যু। তো এই যেহেতু ডিফিকাল্ট ইস্যুস, সেক্ষেত্রে আপনারা যদি কেউ মনে করে থাকেন আপনারা জনপ্রিয় নির্বাচন করে বের হয়ে আসতে পারবেন তাহলে সেক্ষেত্রে আমাদের তরফ থেকে কোনো রকমের যদি মনোনয়ন না পান সেক্ষেত্রে, তার মানে উনি যখন এই বিষয়টা করেছেন তখনই কিন্তু এই সিদ্ধান্তটা আমি নিয়েছি। আমি এই কারণে এই কথাটা বললাম কারণ যদি আমি নির্বাচন করার মানে স্বতন্ত্র নির্বাচন করা বা দলের সিদ্ধান্তের বাইরে যে নির্বাচন করে সংসদে যাওয়া বা সংসদ সদস্য হওয়া এটাই যদি আমার মূল মোটো হতো তাহলে আমি 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনে এটা আরও বেশি এটা আমার কাছে আরও বেশি সহজতর ছিল কারণ আমি 2014 সালে সেই নির্বাচনেই আমি অংশগ্রহণ করিনি। কী কারণে করিনি? আমার বাবা নিষেধ করেছেন। আমাদের পরিবারটা 60-এর দশক থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আমার ফাদার 75 বঙ্গবন্ধু কিলিংয়ের পর আওয়ামী লীগের হাল ধরেছেন। আমাদের অত্যাচার নির্যাতনের মধ্যে থেকে আমরা বেড়ে উঠছি। 86-এ আমি ছাত্র আন্দোলনের মধ্যে থেকে, এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যে থেকে ছাত্র রাজনীতি করতে করতে আজকের এই জায়গাটা এসেছি। আপনাদের মতন মানুষের কল্যাণে গোটা বাংলাদেশের মানুষ আমাদেরকে চিনে একজন রাজনৈতিক কর্মী হিসেবে দলের পক্ষে দেশের পক্ষে কথা বলার চেষ্টা করি। এখন 2023 সালে এই সিদ্ধান্তটা আমাকে নিতে সাহায্য করলো যেহেতু আমি আবার ডিপ্রাইভ হলাম। তো আমি তো 2008, 2014, 2018, 2024 তো 2014 এবং 2018 এই দুটো নির্বাচনে আমার নির্বাচনী এলাকার সাধারণ জনগণ বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, সকলের কাছে প্রত্যাশার জায়গাটা ওই পরিমাণ ছিল যে আমি আসলে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী দাবিদার এবং আমাকেই যেন দেওয়া হয়। এটা আমার ওই অঞ্চলের মানুষের দীর্ঘদিন কাজ করার মধ্যে থেকে প্রতীয়মান হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয়টা যেটা আমি আপনার এই চ্যানেলে বহুবার বলেছি আপনার কাছে, করোনাটা একটি বড় বৈশ্বিক চ্যালেঞ্জ ছিল। একজন রাজনৈতিক কর্মীর পরীক্ষাটা হয় সে দুর্দিনে দুর্বিপাকে মানুষের পাশে থাকে কিনা। যে প্রার্থী আজকের এমপি হয়েছেন বা 11 সংসদের নির্বাচনে যে হয়েছিলেন ছিলেন জনাব বিএস সারুন, 29 তারিখ পর্যন্ত সেও হয়তো এমপি, এই যে দুইজন ব্যক্তির কথা এটা আমি কিন্তু অন এয়ারে বলেন আমার নির্বাচনী এলাকা মানুষের মাঝে বলেছিলাম যে ওনারা কিন্তু কেউই, একজন তৎকালীন সময় বিএনপি নেতা শাহজাহান উমর সাহেব, উনিও কিন্তু এলাকায় মানুষের মাঝে ত্রাণ দেননি, মানুষের পাশে দাঁড়াননি, বিএনপির কর্মীর পাশেও দাঁড়াননি। অন দ্য আদার হ্যান্ড বিএস হারুন সাহেব, উনিও কিন্তু গত 15 বছর ধরে এমপি নামে কিন্তু জনসেবামূলক যে কর্মকাণ্ডগুলো কখনোই করেননি। সেই কারণে এবারের চাপটা বা এবারের জনগণের আকাঙ্ক্ষার জায়গাটা ছিল অনেক বেশি। তখন যখন তারা খুব হোঁচট খেলো যে আমাকে এবারও মনোনয়ন দিল না, তখন আমার অফিসে, ঢাকা অফিসে, গুলশান অফিসে এত বেশি নেতাকর্মীদের চাপ এবং সাধারণ মানুষের চাপ
এবং নেত্রী যেহেতু এটা তুলে নিল, তখন আমার দলের প্রেসিডেন্ট অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা খায়রুল ইসলাম সরফরাজ উনি আমার প্রস্তাবকারী হলেন, ছাত্রলীগের এক্স প্রেসিডেন্ট নাসিরুদ্দিন মেধা সমর্থনকারী হলেন। এভাবে করেই কিন্তু আমার মনোনয়নটা তারা সাবমিট করেছেন এবং আমাকে আমি জিতে আসার জন্য ব্যাপার কোনো সেগুলো আপনারা আশা করে জানেন। আমি বললাম যে অ্যাজ এ হোল বাংলাদেশের, আপনি বলছেন যে এইভাবে আলোচিত আসনটা একজন জানুমার 45 বছর বিএনপি করার পরে হঠাৎ 30 তারিখে 2টা বা 3টার সময় আওয়ামী লীগ হয়ে গেলেন, সেই কারণে এটা হয়তো বা এটা মানে বিএনপি হয়ে জেলে ঢুকলে আওয়ামী লীগ হয়ে জেল, যাই হোক আমি মানে সে নমিনেশন প্লেন, সেই কারণে হয়তো বা আপনাদের কাছে এটা মানে অনেক মানে বড় ইস্যু, কিন্তু আমার এলাকার কাছে মানুষজনের কাছে যেহেতু আমি নমিনেশন পাইনি, আমি বঞ্চিত হলাম, বিচারণ পেলো, টোটাল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আমার সাথে দাঁড়ালেন। এটা প্রশ্ন আমরা যে আপনার ওই এলাকায় যেহেতু সবার নজর ওইখানে ছিল, আমরা আপনার র্যালি ট্যালিও দেখলাম, প্রোগ্রাম টোগ্রাম খুব ভালো ছিল, মানে মনে হচ্ছিল যে জনগণ আপনার সঙ্গেও আছে, কিন্তু যেহেতু এটা আওয়ামী লীগের ডিসিশন বা আওয়ামী লীগ সভানেত্রীর ডিসিশন, প্রধানমন্ত্রীর ডিসিশন যে যে কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যদিও এটা আওয়ামী লীগের গঠনতন্ত্রের বাইরে গিয়ে করা হয়েছে, গঠনতন্ত্র অন্যরকম লেখা হয়েছে, এবং আপনি করছিলেন, তো সবাই তো প্রতিদ্বন্দ্বিতা করলো, অনেক জায়গায় স্বতন্ত্ররা জিতলো, অনেক জায়গায় মন্ত্রীও হারলো, এমপিরাও হারলো, কিন্তু আপনি নির্বাচন থেকে সরে গেলেন কেন? এখানে এখানে এটা আমি ভেরি ইন্টারেস্টিং, এবং যেটা সবাই বলছে বা দেখেছে বা পারসেপশন যে কাঁদতে কাঁদতে সরে গেলেন মনিরুজ্জামান মনির দেশমাক, না আসলে কাঁদতে কাঁদতে এটা আমার নেতাকর্মীদের যে মানসিক অবস্থাটা বিরাজ করছিল, যখন আমি প্রেস ব্রিফিং করে, তারা তো আসলে কেউ জানতো না যে আমি আসলে এখান থেকে সরে যাচ্ছি। প্রথমত আমার মানে ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে আমার রাজনৈতিক ঐতিহ্য নৌকা বা দলের সিদ্ধান্তের বাইরে আমরা কখনোই কোনো সময় কোনো সিদ্ধান্ত নিইনি, আর আমার এবারে নির্বাচনের ব্যাপারটা যেহেতু একটা বেরিয়ার মাননীয় প্রধানমন্ত্রী তুলে দিয়েছিলেন, এবং প্রথম বিষয়টা ছিল যেহেতু বিএই সারণ সে আমাদের দলও ওভাবে করে না, আদর্শিকভাবে আমাদের না, এবং 15 বছর যেহেতু এমপি হওয়ার পরও মানুষের কাঙ্ক্ষিত সেবাটা পৌঁছে দিতে পারেননি, সে কারণে আমার এলাকার জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল যে ওনাকে হারুন সাহেবকে সারা জীবনের জন্য ওখান থেকে, যাতে এই ব্যক্তি যেহেতু অরাজনৈতিক ব্যক্তি, একটা রাজনৈতিক কর্মী বারবার কেন ডিপ্রাইভ হবে, সে কারণে সকল ঐক্যবদ্ধ হয়েছিল। এরপর সাজান উমরের ইস্যুটা একটা ন্যাশনাল ইস্যুতে পরিণত হয়ে গেল। এখন এটার দুটো দিক আছে, আমি প্রথমত বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি আমি শ্রদ্ধাভাজন, আমি শ্রদ্ধাশীল, উনি যে সিদ্ধান্ত নিয়েছে আমার দিনের শেষে ওটাকে আমি মেনে রাজনীতি করি, এটা একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। উনি যেহেতু একটা মানুষ হঠাৎ করে বিএনপি করলেন এত বছর, তার শুভবুদ্ধির উদয় হয়েছে, এবং আমি আপনার চ্যানেলে বলি এটা, আমি ওখানে একটু সময় নিচ্ছি, সময়টা আপনি পাবেন, আমি এটা মঞ্চেও বলবো, বলেছিলাম যে মিস্টার ওমর উনি যদি 2023 সালের 30 তারিখে এসে ওনার উপলব্ধি হয়ে থাকে জয় বাংলা, তাহলে 75-এ বঙ্গবন্ধু কিলিংয়ের পরে আমার বাবা যখন জয় বাংলাকে ধারণ করে আওয়ামী লীগ করলেন, উনি যদি এতই বড় বীরত্বম, উনি বীরত্বম বটে, তো ওই ব্যক্তিত্ব 75-এর পরে ওই সাহসিকতার পরিচয় দিয়ে আওয়ামী লীগ করা উচিত ছিল। এবং আমি এখনও বলি আপনার মাধ্যমে, মেজর ওমরের বরঞ্চ একটা স্টেটমেন্ট করা উচিত যে 45 বছর ধরে আমি ইতিহাসের যে অপ ইতিহাস শিক্ষা দিয়েছি, 52 বছর 45 বছর না প্রতিষ্ঠা থেকে, হ্যাঁ যাই হোক 52 বছর, যেটাই হোক, তো উনি যে অন্যায়টা করেছেন, জাতির সাথে প্রতারণা করেছেন, যেহেতু আমি একজন সাচ্চা আওয়ামী লীগের কর্মী হিসেবে মনে করি 75-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর অপ ইতিহাসের চর্চা যেহেতু হয়েছে, সেই চর্চাটা মেজর ওমরও করেছে, ওভার দ্য ইয়ার্স ভুল ইতিহাস শিখিয়েছে, অন্তত বিএনপি যেহেতু সে এখন ছেড়ে চলে এসেছে, উনি ওনার বললো আমি জয় বাংলায় চলে আসলাম, তাহলে উনি যে যে ত্রুটিটা করেছে এটাও জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত, যে আমি ভুল ইতিহাস শিক্ষা দিয়েছি, আমি বাংলাদেশ জিন্দাবাদ না, আমি জয় বাংলাকে ধারণ করেই মুক্তিযুদ্ধ করেছিলাম, এটা আমি আমার তরফ থেকে সাজান উমর সাহেবকে আহ্বান জানাবো। আর আমি চলে আসার পিছনে আমি পিওরলি আমার নেত্রীর প্রতি শ্রদ্ধা এবং গোটা বাংলাদেশের 300 আসনের মধ্যে নেতৃত্ব নির্বাচন করতেই বলেছেন, না নেত্রী করতে বলেছেন, কিন্তু এই আসনের ওই আসনকে সিকিউর করতে চাই, না না আমি নৌকা প্রতীক যাকে আমি নিশ্চিত করতে চাই, না না নিশ্চিতের চেয়েও আমি 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 এটা হলো জিল্লুর বেটা মানে টু বি ভেরি অনেস্ট, এটা হলো একটা বিষয় হলো যখন উনি এখানে আওয়ামী লীগ করতে আসলেন, কয়েকটা মানবিক বিষয় আমার এখানে কাজ করেছে, সেটা হলো
উনি যখন হাইকোর্টে গেলেন, আবার কোর্টের বারান্দায় যখন গেলেন, তখন কিন্তু বিএনপির লোকরা ওনাকে যেভাবে গালমন্দ শুরু করলেন, আমার অনেকগুলো রিয়েলাইজেশনের জায়গাটা আসলো। এবং নেতৃত্বকে যখন নৌকা দিল এবং নৌকাকে আমি বারবার জিতিয়ে আনছি, আমি এই হারুন সাহেব যে বিএস আরুন, আমি যখন 2008 মনোনয়ন চেয়েছিলাম, যখন না পেয়ে আমি কিন্তু বিএস আরুনের প্রধান নির্বাচন সমন্বয়ক হিসেবে তাকেও নির্বাচিত করেছি, তখনও কিন্তু একটা অংশ, বড় একটা অংশ ছিল রাজনীতিতে অপ্রয়োজনীয় পরিত্যক্ত বিষয়গুলোকে, জিনিসগুলোকে, ব্যক্তিগুলোকে, নামগুলোকে জিতিয়ে আনবার ক্ষেত্রে আপনি একটা ভূমিকা রেখেছেন। এখন এই অপ্রয়োজনের টাকার ছাড়া আর কিছু ছিল না। না না, আমি আমি ঠিক আছে, এটা এটা তো হয়, এটা তো আমাদের রাজনৈতিক অঙ্গনে এই আপনি যে যে বিষয়টা বললেন যে অপ্রয়োজনীয় ব্যক্তি, এদেরকে তো আমরা ইনভাইট করেছি এবং আমি তো বলি যে আজকে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো, শেষ পর্যন্ত দেখলেন যে আপনার কাছে মনে হলো ইমোশনালি যে নৌকা কি এখানে জিততে হবে, আমি না, আমি নৌকার প্রতি আমার ওই সিম্বলের প্রতি আমার ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে, এবং আমি তো একদম মানে মানে ভোটের দিনে নৌকা দিয়ে সাংবাদিকদের সাথে স্টেটমেন্ট করে ইন্টারভিউ করে তারপর আমি আসছি। বাকি যারা স্বতন্ত্র নির্বাচন করলেন, আপনি কি তাদেরকে বলবেন যে আপনার চেয়ে তাদের নৌকার প্রতি বা আওয়ামী লীগের প্রতি মমত্ব বোধ কম? না, সেটা আমি বলবো না, যার যার মানে পয়েন্ট অফ ভিউ আলাদা। আমি আমার নেত্রীর ব্যাপারে যখন 111 ঘটেছিল তখন আমি জীবনের রিস্ক নিয়ে আমি আমার নেত্রীর পক্ষে দাঁড়িয়েছিলাম। আমি তখন টেলিফোনে মারা গেছেন, আল্লাহ তাকে বেস্ট নসিব করেন, ব্যারিস্টার মইনুল হোসেনকে আমি খুনি বলেছিলাম যে একজন খুনি উপদেষ্টা থাকতে পারেন না। আমি এই দৃঢ়তা তো 2007 সালেই দেখিয়েছিলাম 16 জুলাই। ওকে, সো আমার কথাটা হলো আমার মতো কর্মী আর 5 জন কর্মীর মানসিকতা একই হবে, চিন্তাধারা এক হবে তাও না, অনেকের মোটটাই হলো যে সংসদ সদস্য হতেই হবে তাকে। এবার একটা টেকনিক্যাল প্রশ্ন করে আমি মিস্টার মোশাররফ হোসেনের কাছে যাই। আপনি বলছিলেন যে বিএস হারুন 29 জানুয়ারি পর্যন্ত সংসদ সদস্য আছেন, ইতিমধ্যে 300 জন বিজয়ী সংসদ সদস্য, 299 জন তারা বিজয়ী হয়ে শপথ নিয়েছেন, আসন হচ্ছে 300, সংরক্ষিত ধরলে 350, সেখানে 650 জন এমপি কি করে না, এটা 90 দিনের ভিতরে যেহেতু বিষয়টা আছে যে 90 দিনের ভিতরে নির্বাচন করতে হবে, যেহেতু এই ব্যারিয়ারটা আছে, সেই কারণে আবার যখন সংসদ হয়ে গেছে 7 তারিখে, 7 দিনের মধ্যে মন্ত্রিপরিষদ গঠন করতে হবে, এই বিষয়গুলোও আছে। সে তো মন্ত্রিপরিষদ গঠন হয়েছে, সরকার একটা নতুন সরকার জানি শুরু করেছে, সংবিধানের ভেতরে একটা দুর্বলতা আছে, সেটা সেটা নিয়ে সেটা যারা পার্লামেন্ট মেম্বার তারা বরঞ্চ এই কাজগুলো আইন প্রণেতারা করবেন যে এটাকে আরো বেশি বিশুদ্ধকরণ কিভাবে করা যায় সেটা তাদের উপরে নির্ভর করে, কিন্তু এখন পর্যন্ত কোনো রকমের সাংঘর্ষিক